রবিবার কাতারে সমাপ্ত হলো বিশ্বের জনপ্রিয় আসরের অন্যতম বিশ্বকাপ ফুটবল। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ফ্রান্স। বরাবরই ফেভারিট দল ছিল আর্জেন্টিনা। রবিবার রাতে ফুটবল জোরে কাবু ছিল গোটা রাজ্য নিজেদের প্রিয় দলের ফাইনাল দেখার জন্য। মুখ্যমন্ত্রী থেকে তথ্যমন্ত্রী সকলেই রাত জেগে ফাইনালের আনন্দ উপভোগ করেছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী নিজের বাসভবনে খেলা না দেখে উত্তর গেটে লাগানো জায়ান্ট স্ক্রিনে সাধারণ দর্শকদের স্বার্থে মাটিতে বসে খেলা দেখলেন তিনি। সাথে ছিলেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, দলের কেন্দ্রীয় নেতা সম্বিত পাত্রা সহ অসংখ্য ফুটবল প্রেমী। মুখ্যমন্ত্রী বলেন, অনেক দিন পর ফ্রি হয়ে এভাবে ফুটবল দেখার সুযোগ পেয়েছেন তিনি। এমনকি কাউকে কিছু না জানিয়ে নিজে গাড়ি ড্রাইভ করে খেলা দেখতে চলে এসেছেন তিনি। পাশাপাশি বললেন, এভাবে থাকতেই তার ভালো লাগে। আমার যেরকম নর্মাল লাইফ আমি এতদিন ধরে কাটিয়েছি, এই লাইফে আজকে আজকে ছেলেদের সাথে খেলা উপভোগ করছিলাম, অনেকদিন বাদে এর থেকে অনেক দূরে ছিলাম, খুবই ভালো লাগছে, আর এই লাইফে থাকতে পারলেই ভালো। আজকে কোন দল জয়ী হতে পারে বলে আপনার, আপনি কাকে সাপোর্ট করছেন আজকে? আমি তো আর্জেন্টিনাকে সাপোর্ট করছি। আচ্ছা, যে ভালো গেলে তাই। যাই হোক, সবাই তো একজন সাইকিয়াট্রিশিয়ান বলেছেন বা ফিলোসফার বলেছেন যে কোন সময় কেউ আম্পায়ারও মাঝে মাঝে একটু বায়াস হয়, তো আমি আর্জেন্টিনাকেই সাপোর্ট করি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আর্জেন্টিনা, থ্যাংক ইউ। এদিন ফাইনাল ম্যাচে উপস্থিত অধিকাংশ দর্শক ছিলেন আর্জেন্টিনার সমর্থক। ম্যাচের টাই ব্রেকারে জিতে দর্শক মনও ভরিয়ে দিয়েছে ফেভারিট দল আর্জেন্টিনা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।